এবঙ্গে যেন কোনো কিছুতেই ছাড়ছে না ভোট উৎসব। লোকসভা নির্বাচন পার হতে না হতে আবারও ভোটের দামামা বেজে গেছে রাজ্যের চারটে বিধানসভা উপনির্বাচনের, এর মধ্যে একটি হল রায়গঞ্জ বিধানসভা। উল্লেখ্য, সম্প্রতি লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের সবুজ ঝড় বইলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এখানে উঠছে সবুজের পরিবর্তে গেরুয়া ঝড়, আর সেই কারণে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে আনন্দ উৎসব করতে দেখা গেলেও ব্যতিক্রম ঘটনা ঘটেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপি এই আসনটা দখল করে, যার ফলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে এখন রয়েছে মুখ ভার এবং মন খারাপ। ফলাফল হয়ে যাবার পর তৃণমূল কংগ্রেসের অন্দরে কয়েকদিন চলল কাঁটা ছেঁড়াছেঁড়ি মন্তব্য। অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস প্রার্থী যিনি হয়েছিলেন রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কৃষ্ণ কল্যাণীকে নাকি বলতে শোনা যায় তার হারের কারণ হলো দলীয় অন্তর্ঘাত, যার জন্য তিনি এই লোকসভা কেন্দ্রে এবার হেরে গিয়েছেন। যদিও সেই কথাটি কৃষ্ণ কল্যাণী বিরোধী গোষ্ঠীর তৃণমূল কংগ্রেস কর্মীরা বলেন, এই ধরনের মন্তব্য করা কখনোই সমীচীন নয়, কারণ যে প্রার্থী নিজের ওয়ার্ডে বিপুল ভোটে হেরে যান তার আবার মুখে বড় বড় কথা, তিনি কোন মুখ নিয়ে দলীয় অন্তর্ঘাতের প্রশ্ন তুলেছেন। উল্লেখ্য, বহুদিন ধরেই রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ কল্যাণীর একটা ঠান্ডা লড়াই চলছিল, আর সেই লড়াইয়ের বহিঃপ্রকাশ কৃষ্ণ কল্যাণীকে করতে দেখা যায় অনেক জায়গায় বলেই শোনা গিয়েছে বিশ্বস্ত সূত্রে। ফলাফল শেষ হতে না হতেই আবারও রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের ঘোষণা হয়ে গেল, মানে আবারও লড়াই শুরু। তবে এই লড়াইয়ে আবারও কৃষ্ণ কল্যাণী প্রার্থী হবেন কি না বিধানসভা উপনির্বাচনে, সেটা নিয়ে কিন্তু বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের একাংশ চাইছেন এবার রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হোক অন্য কাউকে, অর্থাৎ কৃষ্ণ কল্যাণীকে বাদ দিয়ে। অপরদিকে আরেকটি অংশ চাইছে যে যিনি লোকসভা নির্বাচনে লড়াই করেছিলেন তৃণমূল কংগ্রেসের টিকিটে, সেই কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করা হোক এই বিধানসভা উপনির্বাচনে। তবে যাই হোক না কেন, তৃণমূল কংগ্রেসের টিকিট নিয়ে যে ভালোই অন্দরমহলে লড়াই শুরু হয়ে গিয়েছে তা কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীদের গতিবিধি লক্ষ্য করলেই পরিষ্কার বোঝা যাচ্ছে। আরও জানা যায়, তৃণমূল কংগ্রেসের লোকসভার এবার যিনি প্রার্থী হয়েছিলেন অর্থাৎ কৃষ্ণ কল্যাণী, তিনি এবার যাতে আর টিকিট না পান তার জন্য নাকি রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সরাসরি ইসলামপুরে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়ালের সঙ্গে দেখা করেছেন। যদিও সন্দীপ বিশ্বাস সাংবাদিকদের সামনে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে কে প্রার্থী হবে সে নিয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও তিনি বলেন, যিনি প্রার্থী হোক না কেন তাকে জেতানোর জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন। তবে তার কথাবার্তার মধ্যে একটু যে কৃষ্ণবিরোধী মন্তব্য সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল। তবে তিনি বলেন, তিনি জেলা সভাপতির সঙ্গে দেখা করতে এসেছেন পৌরসভা সংক্রান্ত কোনো একটি বিষয়ে জরুরি পরামর্শ নেবার জন্য। সন্দীপ বিশ্বাস বলেন, লোকসভা কেন্দ্রে এবার রায়গঞ্জের প্রার্থী কে হবেন সেটা দল ঠিক করবে। সম্প্রতি কৃষ্ণ কল্যাণী হেরে যাবার পর দলের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ এনেছেন, এই প্রশ্নের উত্তরে সন্দীপ বিশ্বাস বলেন, এটা দলের ব্যাপার, দলের মধ্যেই আলোচনা হবে, বাইরে এ ব্যাপারে কোনো আলোচনা করব না। কৃষ্ণ কল্যাণী অন্তর্ঘাতের অভিযোগ এনেছেন, এই প্রশ্নের উত্তরে সন্দীপ বিশ্বাস বলেন, এ ব্যাপারে যা বলার জেলা সভাপতি বলবেন, তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবেন না। পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস কি বলছেন শুনব। যাকে টিকিট দেবে আমরা দলের অনুগত সৈনিক, দলের সারা জীবন নিষ্ঠা সহকারে কাজ করে এসেছি, এখনও নিষ্ঠা সহকারে আমরা কাজ করে দলীয় প্রার্থীকে জয়ের জায়গায় পৌঁছানোই আমাদের লক্ষ্য। কি মনে হচ্ছে যে কৃষ্ণ কল্যাণী হচ্ছে নিজের এলাকাতেই ভোট পায়নি, আবার দলের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ করেছে কিছু মানুষের বিরুদ্ধে? দেখেন, সেটা পরে দলের ব্যাপার, দলের মধ্যে আলোচনা হবে, আপনি বাইরে আলোচনা করবো না। বাইরে যা আলোচনা বিষয়ে কি জেলা না 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 কানাইদার সঙ্গে আমার পৌরসভার কিছু সাবজেক্ট নিয়ে কথা বলার ছিল, কিছু পরামর্শ নেওয়ার কথা দরকার ছিল, সেই জন্য এসেছি। অন্তর্ঘাতের অভিযোগ করেছে দাদা, সেটা উত্তর কানাইদা দেবে, কানাইদা দলের সভাপতি, দলের সভাপতি কানাইদা, কানাইদা উত্তর দেবে। হ্যাঁ, সংবাদ মাধ্যমে আমি যা বলার বলে দিছি, আর আর দ্বিতীয়বার বলবো না। দাদা বলছি যে যে মানুষটা নিজের এলাকাতেই ভোট পায়নি দাদা, সে আবার যদি দাঁড়ায় জিততে পারে আপনাদের মনে হচ্ছে? জেতা তো হবে, আমাদের দলের দলের ক্যান্ডিডেট হিসেবে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছে যেতে হবে।
ম্যাডাম চিফ মিনিস্টার, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমরা। আমরা দলের হয়ে কাজ করে যাতে যে ক্যান্ডিডেট হবে তাকেই জয়ী করবার জন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে, মানুষের দরজায় পৌঁছে যেতে হবে, মানুষের ঘরে ঘরে আমাদের কথাকে আওয়াজ বলছেন। কিন্তু কৃষ্ণ কল্যাণী যে অভিযোগটা করলো অন্তর্ঘাতে, সেটা পরের ব্যাপার। ও অভিযোগ করছে, ওর তার জন্য কি দল আমাদের ঘাড়ের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে? না, সেটা ওনার ব্যাপার, ব্যক্তিগত। ওনাকে জিজ্ঞাসা করেন, ওনাকে জিজ্ঞাসা, যে অভিযোগ করছে তার সাথে তো আর কথা বলবেন, তার কথা বলে আমার সাথে কথা বলে লাভ আছে? এবার শোনাবো তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, তিনি কি বলছেন। আমার এরকম কিছু জানা নেই, আমি কি বলবো, আপনারা প্রত্যেক শুনছেন, আপনারাই বলতে পারবেন সোর্সটা। আমার তো এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই এরকম। দাদা বলছি যে মানুষটা নিজের এলাকা থেকেই ভোট পায়নি দাদা, তাকে আমার যদি টিকিট দেওয়া হয় তাহলে একটা চাপের মধ্যে থাকবেন আপনারা? দেখেন, দল সিদ্ধান্ত নেবে কাকে টিকিট দেবে। দলে যাকে টিকিট দিক আমরা ওই প্রার্থীকে জেতানোর চেষ্টাটা করব, কিন্তু কে প্রার্থী হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে, আপনারা যখন আমার বক্তব্যটা নিচ্ছেন, এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই। দাদা কৃষ্ণ কল্যাণী ভোটে হারার পরে দলের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্ঘাতের একটা অভিযোগ করেছিল দলের কাছে, এটাও শোনা যাচ্ছে দাদা, সেক্ষেত্রে কী বলবেন? সেই ব্যাপারে ওই যে অভিযোগ করেছিল সেই বলবে, আমার তো আমার কাছে তো কোনো অন্তর্ঘাতেরও খবর নেই। দাদা সন্দীপ বিশ্বাস এসেছিলেন, উনি কি টিকিটের জন্যই কি কথা বলবেন? না না, টিকিটের ব্যাপারে কোনো আলোচনা নেই। তাহলে দাদা যেই টিকিট পান তার জন্য আপনাদের দল কাজ করবে। এই বঙ্গে যেন কোনো কিছুতেই ছাড়ছে না ভোট উৎসব। লোকসভা নির্বাচন পার হতে না হতে আবারও ভোটের দামামা বেজে গেছে রাজ্যের চারটে বিধানসভা উপনির্বাচনের, এর মধ্যে একটি হচ্ছে রায়গঞ্জ। উল্লেখ্য, সম্প্রতি লোকসভা নির্বাচনে রাজ্য জুড়ে তৃণমূলের সবুজ ঝড় বইলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্তু ব্যতিক্রম ঘটনা ঘটেছে, এখানে উঠছে গেরুয়া ঝড়। আর সেই কারণে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে আনন্দ উৎসব করতে দেখা গেলেও ব্যতিক্রমী ঘটনা এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে। এখানে তৃণমূল কংগ্রেসের পরিবর্তে বিজেপি এই আসনটা দখল করে, যার ফলে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে এখন রয়েছে মুখ ভার আর মন খারাপ। ফলাফল হয়ে যাবার পর তৃণমূল কংগ্রেসের অন্দরে কয়েকদিন চলল কাঁটা ছিঁড়াছিঁড়ি। অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসে যিনি প্রার্থী হয়েছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, সেই কৃষ্ণ কল্যাণীকে নাকি বলতে শোনা যায় তার হারের কারণ হলো দলীয় অন্তর্ঘাত, যার জন্য তিনি এই লোকসভা কেন্দ্রে এবার হেরে গিয়েছেন, যদিও সেই কথাটা কৃষ্ণ কল্যাণী বিরোধী বিরোধী গোষ্ঠীর তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কথাটা বলছেন। আসুন এই বিষয় নিয়ে কী কী বক্তব্য উঠে আসছে শোনাই। প্রথমে শোনাই আরেকবার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের মন্তব্য, তিনি কি বলছেন। একটা ঠান্ডা লড়াই চলছিল আর সেই লড়াইয়ের বহিঃপ্রকাশ এটা। এরকম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।